নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আরেকটা দুপুরের থালা নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের কাছে। নিয়ে এসেছি আজকে নিরামিষ থালা। কে বলেছে সবসময় তো মাছ মাংস ডিম থাকতেই হবে থালার মধ্যে? নিরামিষের দিনে এই রান্নাগুলো থাকলে খাওয়ারটা আপনার জমে উঠবে। দিনটা ছিল বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের দুপুরের থালাতে কী কী নিয়েছি চলুন একবার আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমেই তো নিয়েছি গরম গরম ভাত, এরপরে নিয়ে নিচ্ছি পালং শাক, একটু বড়ি দিয়ে করেছি, আর নিয়ে নিচ্ছি উচ্ছে আলু সেদ্ধ। আমরা তো প্রায়ই উচ্ছে ভাজাটা খেয়ে থাকি, কিন্তু আজকে মনে হলো যে একটু উচ্ছে আলু সেদ্ধটা খাই। সেদ্ধটা একটু নুন, সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে মেখে নিয়েছি। এরপরে নিয়ে নিচ্ছি মূলো ভাজা। মূলোটা ভেজেছি একটুখানি কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে, আর যখন ভাজাটা হয়ে এসছে তার কিছুক্ষণ আগে, 5 মিনিট আগে একটুখানি চিনি দিয়েছি সামান্য, যাতে একটু মিষ্টি ঝাল দুটো স্বাদই থাকে। আর গরম গরম ভাতের সঙ্গে খেতে বেশ ভালো লাগে এই মূলো ভাজাটা। আর নিয়েছি বেগুন ভাজা, গরম গরম বেগুন ভাজা। এই খাবারটা মানে যখন বাড়ছিলাম তখনই বেগুনটা ভেজে থালার মধ্যে সাজিয়ে নিয়েছি, কারণ আমাদের ভাতের সঙ্গে একটু গরম গরম ভাজা থাকলে ভালো লাগে খেতে। আর নিয়েছি বেগুন, আলু আর বড়ি, যে বিড়ি কলাইয়ের যে ডালের যে বড়িটা থাকে, বড়িগুলো আমার নিজের হাতে দেওয়া, ওই বড়ি দিয়ে তরকারি করেছি। আর ধনে পাতা দিয়েছি, আর ধনে পাতার গন্ধটা তো বেশ ভালো লাগে। তো এই তরকারিটা দিয়ে ভাত দারুণ লাগে। শুধু ভাত কেন, রুটি দিয়েও খাওয়া যায়। আর লাস্টে নিয়ে নিলাম লেবু ভাতের সঙ্গে আর 1 গ্লাস জল। তো এই ছিল আমার দুপুরবেলাকার মেনু। ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে আর নিত্য নতুন রকম ভিডিও দেখতে হলে ভিডিওটাকে লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।